সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অধীন আজকের পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তন্দ্রা বিশ্বাস বিথি, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আশা করি তোমরা যে যেখানেই আছো স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজ তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে আলোচিত স্থানীয় শাসন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানব তা হলো স্থানীয় শাসন কি, স্থানীয় শাসনের গুরুত্ব, স্থানীয় স্বায়ত্তশাসন কি, স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য, স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব, স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য। প্রথমেই আমরা স্থানীয় শাসন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো বিশ্বের প্রায় সব দেশেই কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক ও আঞ্চলিক শাসন এবং এলাকাভিত্তিক শাসন লক্ষ্য করা যায়। বাংলাদেশেও একদিকে রয়েছে কেন্দ্রীয় শাসন এবং তাদের নিয়ন্ত্রণাধীন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, অপরদিকে রয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর এলাকা পর্যন্ত স্থানীয় পর্যায়ে সীমিত কর্তৃত্ব সম্পন্ন শাসন ব্যবস্থা। বাংলাদেশে এলাকা ভিত্তিক সীমিত কর্তৃত্ব সম্পন্ন এ শাসন ব্যবস্থা দুভাগে বিভক্ত, এর একটি স্থানীয় শাসন ও অপরটি স্থানীয় স্বায়ত্তশাসন। আজকের ক্লাসে আমরা স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এই দুটি বিষয় সম্পর্কেই জানব। তো প্রথমেই জেনে নেওয়া যাক স্থানীয় শাসন কি। স্থানীয় শাসন একটি দেশে সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসন ব্যবস্থাকেই স্থানীয় শাসন বলে। স্থানীয় শাসন কর্তৃপক্ষকে স্থানীয় সরকার বলেও অভিহিত করা হয়। স্থানীয় শাসন কর্তৃপক্ষের কোনো নীতি নির্ধারণী ক্ষমতা নেই। স্থানীয় শাসন কর্তৃপক্ষ সরকারের নির্দেশে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে দায়িত্ব পালন করে থাকে। স্থানীয় শাসন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা তারা সকলেই সরকারি কর্মচারী। স্থানীয় শাসন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নীতি ও উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে থাকে। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থার উদাহরণ হলো জেলা প্রশাসন, থানা প্রশাসন প্রভৃতি। তো এখন আমরা দেখব বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো কেমন সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানীয় সরকার কাঠামো অতীতে এক ধরনের ছিল, বর্তমানে কিছুটা অন্য ধরনের। তো অতীত কাঠামোতে যা ছিল তা আমরা একটু দেখি। প্রথমেই কেন্দ্র, তারপর বিভাগ, তারপর জেলা, মহকুমা এবং থানা। বর্তমানে মহকুমা কোনো অস্তিত্ব নেই। থানা পরিবর্তিত হয়ে এখন উপজেলায় রূপান্তরিত হয়েছে। বর্তমান কাঠামোটা দেখি একটু। বর্তমান কাঠামো হচ্ছে প্রথমেই কেন্দ্র, বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা। তো মোটামুটি আমরা স্থানীয় শাসন কি এবং স্থানীয় শাসনের কাঠামোটা কেমন হয় সে সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমরা যাব স্থানীয় শাসনের গুরুত্বটা কি। তো স্থানীয় শাসনের গুরুত্ব, যদিও আমরা জেনেছি যে
স্থানীয় শাসন কর্তৃপক্ষ কোনো নীতি নির্ধারণ করে না। তাদের কাজ হলো কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নীতি ও সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। তবুও স্থানীয় শাসনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেমন স্থানীয় শাসন কর্তৃপক্ষের মাধ্যমেই কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষ অর্থাৎ সরকার তাদের নীতি আদর্শ নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে থাকে। আবার এই স্থানীয় শাসন কর্তৃপক্ষের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার স্থানীয় জনগণের অভাব অভিযোগ চাওয়া পাওয়া এসব সম্পর্কে অবহিত হয়ে থাকে। সরকারের সাথে স্থানীয় জনগণের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এই স্থানীয় প্রশাসন। বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ফলে কেন্দ্রীয় প্রশাসন অতি দ্রুততার সহিত প্রত্যন্ত এলাকার খবরাখবর জনগণের চাহিদা চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারে এই স্থানীয় প্রশাসনের মাধ্যমেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে স্থানীয় শাসন বা স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম। এখন আমরা জানব স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে। আমি আগেই বলেছি যে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এই দুই ভাগে মূলত বাংলাদেশের এলাকাভিত্তিক শাসন ব্যবস্থাটা বিভক্ত। এতক্ষণ যেহেতু আমরা স্থানীয় শাসন সম্পর্কে জানলাম, তো এখন আমরা স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে জানব। স্থানীয় স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ স্থানীয়ভাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিরাই এই শাসন পরিচালনা করে থাকেন। বিভিন্নজন বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। জন ক্লার্কের মতে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার একটি জাতির সরকারের সেই অংশ যা প্রধানত নির্দিষ্ট স্থানের অধিবাসীদের সাথে সম্পর্কিত বিষয়াদির সাথে জড়িত এবং কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হতে ইচ্ছুক। সামাজিক বিজ্ঞান কোষে স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞায় বলা হয় যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা যার নিজস্ব কার্যাবলী পরিচালনার আইনগত অধিকার ও প্রয়োজনীয় সংগঠন রয়েছে। বাংলাদেশ সংবিধানে আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং স্থানীয় স্বায়ত্তশাসন বলতে বোঝায় এমন এক ধরনের শাসন ব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য প্রতিষ্ঠিত, যা আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং যা নির্বাচিত। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার উদাহরণ হল ইউনিয়ন পরিষদ, পৌরসভা প্রভৃতি। তো আশা করি তোমরা স্থানীয় স্বায়ত্তশাসন কি এটা বুঝতে পেরেছ। এখন আমরা স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোকপাত করব। প্রথমেই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বলা যায় এটি একটি অসার্বভৌম সংস্থা। স্থানীয় স্বায়ত্তশাসন আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের রাজনৈতিক পদ্ধতি। এটি একটি অসার্বভৌম সংস্থা, অর্থাৎ এর কোনো সার্বভৌম ক্ষমতা নেই। স্থানীয় বা অঞ্চলভিত্তিক সংগঠন, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মূলত অঞ্চলভিত্তিক সংগঠন। স্থানীয় অঞ্চলসমূহের নিজস্ব সমস্যাবলী সমাধানের উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণের জন্য এগুলো কাজ করে থাকে। নির্বাচিত সংস্থা,
স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ নির্বাচিত সংস্থা। এলাকাবাসী কর্তৃক নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে এগুলো গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্থানীয় স্বায়ত্তশাসনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ স্থানীয় এলাকায় প্রভূত প্রশাসনিক ও আঞ্চলিক ক্ষমতা ভোগ করে। সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, স্থানীয় এলাকায় নীতি নির্ধারণ ও বাস্তবায়ন এবং সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে স্বাধীন ও সরকারি নিয়ন্ত্রণ মুক্ত থাকে। কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ যদিও স্থানীয় বিষয় পরিচালনার ক্ষেত্রে স্বাধীন, তথাপি এদের ক্ষমতার মৌলিকত্ব নেই। কেন্দ্রীয় সরকার ইচ্ছেমতো তাদের ক্ষমতা সংকোচন করতে পারে। তাহলে আমরা এখানে কি কি বৈশিষ্ট্য পেলাম? বৈশিষ্ট্যগুলো আমরা আবার একটু আলোকপাত করি। প্রথমেই একে বলা হয় অসার্বভৌম সংস্থা। এটি একটি অঞ্চলভিত্তিক সংগঠন, নির্বাচিত সংস্থা, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীলতা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব সম্পর্কে। স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে স্থানীয় স্বায়ত্তশাসন যথেষ্ট গুরুত্ব বহন করে, কেননা গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করা। ঠিক তেমনি করে স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ হল কোনো নির্দিষ্ট এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের জন্য জনগণের নিজস্ব শাসন প্রতিষ্ঠা করা। এদিক থেকে গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসনের লক্ষ্য এক ও অভিন্ন। লর্ড ব্রাইস এজন্যই বলেছেন, স্থানীয় স্বায়ত্তশাসন হল গণতন্ত্রের সূতিকাগার এবং স্থানীয় স্বায়ত্তশাসনের যথাযথ অনুশীলন হল গণতন্ত্রের সাফল্যের অন্যতম রক্ষা কবচ। সুতরাং গণতন্ত্র ও স্থানীয় শাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তো আমরা এখন দেখি যে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব কি। গণতান্ত্রিক রাষ্ট্রে স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমেই নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করার সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় জনগণের মনে গণতান্ত্রিক শাসনের প্রতি আস্থা ও আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমেই স্থানীয় জনগণের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা থাকায় সময়ের ও খরচের অপচয় কম হয় এবং স্থানীয় সমস্যার সঠিক সমাধান করা সহজসাধ্য হয়। স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বৃহৎ শাসন ব্যবস্থায় অংশগ্রহণে আগ্রহী হয়ে ওঠে। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমেই প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি কার্যকরী হয়। কেন্দ্রীয় সরকারের কাজের বোঝা লাঘব হয়, সময়ের ও অর্থের অপচয় কম হয়। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সমস্যা ও জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে পরিচিত
হয়ে ওঠে, সুষ্ঠু জনমত গড়ে ওঠে এবং তা সরকারকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। বৃহদায়তন ও বিপুলায়তন জনগোষ্ঠী সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্থানীয় স্বায়ত্তশাসন খুবই উপযোগী। এই আলোচনা থেকে সহজেই অনুমেয় যে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম। এ পর্যায়ে আমরা স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যকার পার্থক্য সম্পর্কে আলোকপাত করব। একটি দেশকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রত্যেক অংশ সুষ্ঠুভাবে শাসন করার জন্য পৃথক শাসন ব্যবস্থার একক প্রতিষ্ঠা করা হয়, তখন তাকে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলে, যেমন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে বোঝায় এমন এক ধরনের সরকারকে যা স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা প্রভৃতি। স্থানীয় সরকারের কর্মকর্তাগণ নিয়োগ লাভ করেন কেন্দ্রীয় সরকার বা পাবলিক সার্ভিস কমিশন ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থা কর্তৃক। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাগণ নিয়োগ লাভ করেন স্থানীয় পর্যায়ে। স্থানীয় সরকার নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সরকারের নির্দেশ ও বিধিবিধান অনুসারে। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ও প্রতিষ্ঠান পরিচালিত হয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। স্থানীয় শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরকারি বেতনভোগী কর্মচারী, কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পরিচালনা কর্তৃপক্ষ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তারা সরকারি বেতনভোগী কর্মচারী নয়। স্থানীয় সরকারের বা স্থানীয় শাসন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন মাত্র, তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ নীতি নির্ধারণ করতে পারেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং তা বাস্তবায়নও করে থাকেন। স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনায় জাতীয় ও সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখা হয়। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কার্যক্রমে স্থানীয় বৈশিষ্ট্যগুলোই বেশি পরিলক্ষিত হয়। স্থানীয় শাসন ব্যবস্থায় সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য থাকে সরকারি নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। অপরদিকে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় নির্বাচিত কর্মকর্তা ও কর্তৃপক্ষের লক্ষ্য হল স্থানীয় জনগণের কল্যাণ সাধন করা। এক কথায় বলা যায়, স্থানীয় সরকারের লক্ষ্য হল সুশাসন ও সুসরকার প্রতিষ্ঠা, অর্থাৎ গুড গভর্নেন্স এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের লক্ষ্য হল স্বশাসন বা স্বসরকার, অর্থাৎ সেলফ গভর্নেন্স ও সেলফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা। তো আশা করি তোমরা এই আলোচনা থেকে স্থানীয় শাসন কি এবং স্থানীয় স্বায়ত্তশাসন কি এ সম্পর্কে জানতে পেরেছ, স্থানীয় শাসনের গুরুত্ব কি, স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব কি এবং স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে যে পার্থক্যগুলো আছে সে সম্পর্কেও তোমরা জানতে পেরেছ। আজকে আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ।